আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আসমাতুল কুকিং। আমি আসমাতুল, আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমের আচার। এটাকে আমের ঝুড়ি আচার বলা হয়। তো আমের ঝুড়ি আচারটা সত্যি অসাধারণ একটা আমের ঝুড়ি আচার হয়েছে। দেখতে যেমন লোভনীয়, খেতে অসাধারণ একটা আমের আচার হয়েছে। তো আমার আমের আচার, আমের ঝুড়িটা খুব সহজেই তৈরি করা গেছে। এই আমের ঝুড়িটার ভিতরে কোনো তেল দেওয়া হয়নি, একেবারে যদি রাখিনি। আমি আজকে আচারটা চেয়েছিলাম একটু চিটচিটে রাখার জন্য, যেহেতু আমি এখানে চিনি অ্যাড করছি, তো চিনিটা একটু শক্ত হয়ে যাবে। এই জন্য আমি একটু ভিজা ভিজা রেখেছি, কিছুক্ষণ পরে ঠান্ডা হলে একেবারে শক্ত হয়ে যাবে। সেটি আমি আপনাদের সাথে শেয়ার করবো, একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবেন। তো আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমি কাশ্মীরি আচার, আমের ঝুড়ি, যেটাকে আমের ঝুড়ি কাশ্মীরি আচার বলে, সেটা আমি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে আম নিয়েছি। আমগুলি এখন পরিষ্কার করে ধুয়ে তারপরে কুচি করে নিব। আমি একদম কুচুরে করে ধুয়ে রেখেছি। আমি এই কাশ্মীরি আচারটা কীভাবে তৈরি করবো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। আমি এই আমগুলো পরিষ্কার করে তারপরে বড়ির সাহায্যে আমি কুচি কুচি করে নিচ্ছি, একদম হাত দিয়ে কুচি কুচি করে নিচ্ছি। যদিও একটু কষ্ট হয়, তারপরে আমরা যেহেতু টেস্টি একটা আচার খেতে চাই, সেই ক্ষেত্রে আমরা একটু কষ্ট করে নিতে হবে। তো এই আচারটা আমি প্রথমে কী করবো সেটা আমি দেখাচ্ছি। এই আচার আমি বলে একটা বলে কিছু পানি নিয়েছি, এটার সাথে আমি লবণ অ্যাড করব। পানিটার সাথে আমরা এই পর্যায়ে কিছু লবণ দিয়ে দিব। লবণটা এই যে 2 চামচ পরিমাণ লবণ দিব। পানির সাথে যতটুকু প্রয়োজন, তত পানির মধ্যে ডুবিয়ে থাকে, সেই পরিমাণ আমি একটু পানি নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি আস্তে পরে আমগুলি দিয়ে দিব। আমগুলি আমি 2-3 ঘন্টার জন্য ভিজে রাখবো পানির সাথে। আর সবসময় খেয়াল রাখবেন যে আম যে পানি উপরে উঠে থাকে, আর একেবারে পানির ভিতর যে আমগুলো ভিজে থাকে, আম পানির ভিতর ভিজে রাখলে এই আমগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই তো কম থাকে। তো আমি 2-3 ঘন্টার জন্য অপেক্ষা করবো শুধুমাত্র ভিজার জন্য। ভিজার পরে আমি দেন কী করবো সেটা আমি আবার শেয়ার করবো। তা যে খাবারের জন্য যে পানের সাথে চুন খাই, এই চুনটাও ব্যবহার করতে পারেন। তো আমার বাসায় যেহেতু চুন নেই, সেক্ষেত্রে আমি আমার লবণটাই অ্যাড করেছি। আর আপনার যদি বাসায় চুন থাকে, চুনের পানি দিয়ে ভিজিয়ে রাখলে সবচেয়ে বেশি বেটার হয়। তো আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। তো আমার 3 ঘন্টা পর্যন্ত আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। এই পর্যায়ে এগুলি আমি ঢাকনা ছেঁকে রাখবো। আমি যেটাই করবো সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। তা আমি এই চানিটা আমি একটু উঠিয়ে ফেলাইতেছি। উঠিয়ে পানিটা ছেঁকে ফেললে তারপরে আমি তো সবগুলি এইভাবে পানিটা আস্তে আস্তে ছেঁকে পরিষ্কার হয়ে করুক। আরও হাফ মিনিটের জন্য এইভাবে কিছু সাথে ফলা দিয়ে রাখবো। হাফ মিনিটের জন্য কিছুর সাথে রাখবো, তারপরে পানিটা তারপরে এগুলি আমি শুকনো ডুমা দিয়ে একদম চিপে চিপে পানিটা উঠিয়ে ফেলবো। তো আমগুলো তো যেহেতু আমাদের রোদ নাই, সেক্ষেত্রে আমি এখানে ড্রেসিং টেবিলের দুপুরে আমি একটা উন্ন বিছিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো একটা কাপড় বিছিয়ে নিতে পারেন। তো কাপড় বিছিয়ে নিয়ে এইভাবেই ভালো করে একেবারে ভালো করে আমি বিছিয়ে দিয়ে ফ্যান চালিয়ে দিব আমি আজকে। এই আচারটা করলে একটু পানিও থাকা যাবে না আমের সাথে, এই জন্য আর কি আমগুলি একেবারে ভালো করে পরিষ্কার একটা কাপড়ের উপরে আমি ভালো করে মিশিয়ে একদম মিশিয়ে দিচ্ছি। তো একটা টিস্যুর মাত্রা দিয়ে আপনার পানিগুলি আস্তে আস্তে চিপে চিপে উঠিয়ে ফেলাইবেন। হয়েছে, পরিষ্কার করছে। তো এই তো পানি আছে, আমি একটা টিস্যু দিয়ে আর একটু ফ্যান ছাড়িয়ে দেবো। ফ্যান ছাড়িয়ে দিলে পানি যে পানিটা আছে পানিটা মোটামুটি চলে যাবে। এই তো সবগুলি ভালো করে একেবারে একটার উপরে যেটা না থাকে একেবারে সেইভাবে করে দিচ্ছি। তো এই পদের জন্য এইভাবে থাকুক। আর আমি ফ্যান ছেড়ে দিলাম, একেবারে ফ্যানটা ছেড়ে দিচ্ছি, পানিটা টানিয়ে যাবে। তারপরে আমি কী করবো সাথেই থাকবেন আমার। এই পর্যায়ে আমি যে ঝুড়ি তৈরি করবো সেগুলি মোটামুটি আমি একটু পানিতে টেনে নিয়েছি, একটা রুদ্র দিয়েছি, হালকা একটু পানিটা চলে গেছে। তারপরে আমি একদম সুতির একটা কাপড় দিয়ে দেখছেন যে আমি সুতির কাপড় করে বিছিয়ে দিচ্ছি। তো আমি আজকে এখন কীভাবে আচারটা করবো, মোটামুটি যে পরিমাণ আমাদের শুকানো দরকার সেই পরিমাণ শুকিয়ে গেছে। এখন আমি একটা কড়াই নিচ্ছি, কড়াইটার ভিতরে চিনি দিয়ে দিচ্ছি। যে পরিমাণ চিনি দেবো তার চেয়ে সামান্য পরিমাণ আমি পানি অ্যাড করবো। আর এই যেখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করছি, আবারও বলে নিচ্ছি আমার আমটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব, আমি টক একবারে নাই বললেই চলে। তো সেক্ষেত্রে আমার চিনিটা একটু কম লাগবে, কম দিয়েছি। আর এখানে আমি আমার পছন্দ মতো লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আমের আচার। আমি জালটা ধরিয়ে দিলাম। এই পর্যায়ে আস্তে আস্তে চিনিটা একদম গলে আসবে। তারপরে আমটা একেবারে ঝুরঝুরা করবো। এটা মরিচটাও আমি সেই রকম লম্বা করে নিতে চেয়েছিলাম। তো মরিচে বিসিগুলি ফেলাই দিচ্ছি, কিছু কিছু বিসি আছে, আমি এখন দিয়ে দিলাম মরিচে দিয়ে দিলাম সাথে।
আর ভাজা মরিচ কিন্তু দিলে এতটা সুন্দর লাগে না, আমরা যেভাবে দিচ্ছি মরিচ তো এইভাবে দিলে মরিচটা অনেক সুন্দর লাগে। তো চিনিটা গলে চিনিটা দেখুন যখন একবারে চিটচিট হয়ে আসবে তখন আমি আচারটা দিয়ে দেবো। বিসি সব পালাই দিছি, তারপর কিছু বিসি নিয়ে গেছে, যাই হোক বিসি যেহেতু আমার ঘরে খাবার সমস্যা নেই, আপনার যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন বিসিগুলি ফালিয়ে দেওয়ার জন্য। নিজের হাতে কাটলে কিন্তু বিসি ফালাইয়ে দেওয়া যায় বেশি সব কিছু বসে, কিন্তু অন্যের হাতে কাটলে এত সুন্দর করে বিসি পালানো হয় না। তো চেষ্টা করবেন মরিচের বিসিগুলি ফালিয়ে দেওয়ার জন্য, মরিচের বিসিগুলি ফালাইলে কিন্তু থাকলেও সমস্যা নেই, থাকলেও কোনো সমস্যা নেই, যেহেতু ঘরে খাবেন আসার থাকলেও সমস্যা নেই, আমি এটা সংগ্রহ করে রেখে দিব। তো আমার চিনিটা গুলো হয়ে গেছে, এরপর আমি আমগুলি দিয়ে দিচ্ছি। সবগুলি আমি ভালো করে আমার সাথে মিশিয়ে দিব। মিশানোর পরে আমার সাথে একটু পানি বেঁধে যেতে পারে, পানিটা আমরা আস্তে আস্তে জালে নিয়ে নেব। দেখেন একেবারে আমের সাথে মরিচের কালারটা দেখতে কিন্তু অনেক সুন্দর একটা কালার হচ্ছে, আমগুলোতে অনেকগুলো পানি বেঁধে হয়েছে, তো এই পানিগুলো আমরা আস্তে আস্তে জালে টানিয়ে নেওয়ার চেষ্টা করবো। আস্তে আস্তে কালারটা অনেক সুন্দর একটা কালার হয়ে আসছে, অবশ্য ক্যামেরায় এত সুন্দর কালার আসে না, এখানে এত সুন্দর একটা কালার আসছে। এই পর্যায়ে এখন ভিনেগার দিয়ে দিবো, আমরা এখন ভিনেগারটা দিবো, ভিনেগার দিলে আচার এগুলি মতো ছাড়ো আপনি বাসায় একটা সুন্দর করে আচারা করবেন। ভিনেগারটা আপনারা আচারের পরিমাণ হিসাব করে একটা ভিনেগার দিবেন, তো আমি ভিনেগার দিয়ে দিচ্ছি এখন, ভিনেগারটা মিশিয়ে দিতে হবে আচারটা একেবারেই শেষ পর্যায়ে। তো আমার কাছে মনে হলো যে আরেকটু ভিনেগার লাগবে, চিনি লবণ সব কিছু ঠিক আছে, একটু সামান্য একটু টকটা প্রয়োজন, তো ভিনেগার আরেকটু দিয়ে দিলাম আমি। তো যাই হোক সবগুলোর সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। যেহেতু চিনি আছে তো চিনিটা আরেকটু পরে একেবারে চিট হয়ে যাবে, সেক্ষেত্রে আমি চিনিটা জালটা কমিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে আমার আলু আমের আচার একেবারে তেল মশলা ছাড়া আমের আচার তৈরি হয়ে গেল। তো এখন কিছু আস্ত আমি কালো পাঁচফোড়ন দিয়ে দেবো, এখানে আস্ত কিছু পাঁচফোড়ন না দিলেই নয়, একেবারে ভালো লাগবে না, আস্ত কিছু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। ভালো করে আবার তো আমার আচার একেবারে পারফেক্ট একটা আচার হয়ে গেছে, খুব সহজে খুব সহজে খুব সহজে তেল একেবারে তেল ছাড়া আচার, এই আচারটা আপনি অনেকদিন ধরে রেখে খেতে পারবেন, একেবারে কী বলবো আর ভালো করে আচার হয়ে গেল আমার আমের ঝুরি আচার। দেখতে যেমন সুন্দর, খেতেও একেবারে অনেক তুলনা অনেক লোভনীয় হয়েছে, অনেক সুন্দর আচারটা হয়েছে। তো আমি গরম গরম যেহেতু উঠে ফেলাইতেছি, এটা আমার ঠান্ডা হওয়ার পরে একেবারে চিটচিট হয়ে যাবে, তো এই জন্য আমি গরম একটু পরিবেশন করে রাখছি। আমার নতুন কোনো ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।